শান্তি চুক্তির 23 বছরেও পাহাড়ি জনপদে অস্থিরতা কমেনি। সক্রিয় রয়েছে সশস্ত্র বেশ কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলো যুবকদের কৌশলে দলে টানছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এক সক্রিয় সদস্য জানিয়েছেন কিভাবে তাদের সদস্য এবং অস্ত্র সংগ্রহ প্রশিক্ষণ চলছে। রাসেল জামাদারের ক্যামেরায় মোস্তফা মোল্লা জানাচ্ছেন বিস্তারিত। সাদা চোখে রাতে পাহাড়ি জনপদ একদম শান্ত নিস্তব্ধ। সাধারণ মানুষ যখন ঘুমে তখনই পাহাড়ের আরেক প্রান্ত জেগে ওঠে। শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের অবাধ বিচরণ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর এই সদস্য বলছেন তাদের দলের সদস্য সংখ্যা অনেক। 2018 সালের মাঝামাঝিতে তিনি সহ কয়েকজন এই দলে যোগ দেন। তিনি জানান মানুষ হত্যা সহ অনেক কিছুই করেন তারা। অপহরণের সাথে জড়িত থাকে, এরপরে চাঁদা আদায় করে থাকে বিভিন্ন ব্যবসায়ীদের থেকে, কন্ডাক্টর আছে ওদের থেকে চাঁদা আদায় করে থাকে দেরি। অপহরণের টার্গেট কারা কারা থাকে? এটা ও বস জানে, আমি জানি না। আপনি মেরেছেন, মানুষ খুন করেছেন? করেছে মাঝে মধ্যে। মানে কেন করেছেন, খারাপ লাগে না? এটা খারাপ লাগছে, যখন এখানে চলে আসছে এই দলের সঙ্গে যুক্ত হয়েছে, পরিবার পরিজন সব ছেড়ে তো এখানে চলে আসছে। আমরা আমাদের বস আসছে অবশ্যই, আমাদের বস নির্দেশনা দেয়, আমরা বসের নির্দেশনা পালন করে আর কি। পাহাড়ে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে সংগঠনগুলো সাধারণ থেকে শুরু করে ব্যবহার করে ভারী অস্ত্র। অনেকজন আছে তারা, এটা তো অগণিত বলতে শেষ করতে পারবো না। প্রত্যেকের কাছে এরকম আছে। আচ্ছা, আপনাদের কাছে কি রকেট লঞ্চার, মোটর সেল এগুলো আছে? এরকম আছে অবশ্যই, আছে। এগুলো আলাদা আলাদা টিম আছে, যারা এগুলা চালাইতে পারে তাদেরকে দেয় আর কি। স্বাভাবিক পথে তো এখন আমরা তো হাত বাঁধা হয়ে গেছে, স্বাভাবিক পথে যেতে চাইলেও যেতে পারে না। জেলে তো আমাকে মেরে দিবে এরা, আমার সংগঠনের যারা আছে, আমার বস মারি ফেলবে, কেমনে যাবে এখন? 1997 থেকে 2020 মাঝখানে কেটে গেছে 23টি বছর। এর মধ্যে শান্তি হয়তো এসেছে অনেক, তবে অশান্তিও কিন্তু কম নয়। নিরাপত্তার কারণেই পাহাড়ের একদম নিচু একটি জায়গায় অজানা স্থান থেকে এই যুবক বলছেন এ ধরনের অস্ত্র তাদের অনেকের কাছেই আছে। ভাবা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো উদ্ধারের জন্য যখনই প্রচেষ্টা চালায় কিংবা কখনো কখনো উদ্ধারও হয়, তবে যারা এখানে স্থানীয় আছেন তারা বলছেন গণমাধ্যমে যে সংবাদটি আসে তা বাস্তব চিত্রের চেয়ে অনেকটাই কম। এই জনপদের সহজ সরল সাধারণ মানুষ বলছেন যতক্ষণ পর্যন্ত এই অস্ত্র নিয়ন্ত্রণ করা না যাবে, শান্তির সুবাতাস হয়তো আসতে কিছুটা দেরিই হবে। বান্দরবানের একটি পাহাড়ের নিচ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।